মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক যানতার গোলা বর্ষণে নাফ নদী হয়ে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে এতে চরম কষ্টে পড়েছেন দ্বীপের বাসিন্দারা অবশেষে দশ দিন পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছানো হয় চাল ডাল তেল ও নিত্য খাদ্যদ্রব্য সহ নানা পণ্য সামগ্রী জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় আগামী এক মাসের জন্য বিকল্প পথে দুশো ম্যাট্রিক টন পণ্য পৌঁছে দেওয়া হয় দ্বীপে একই সঙ্গে দুই পারে আটকে পড়া পাঁচ শতাধিক যাত্রীদের পারাপার করা হচ্ছে উঠছে সেন্ট মার্টিন সীমান্তের কাছে এমনকি চোখে পড়ছে মিয়ানমারের টহল যুদ্ধ জাহাজও সংঘাতের জেরে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতকারী নৌযান লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে ওই অঞ্চলে বাড়ছে নিরাপত্তা আতঙ্ক ফলে গেল দশ দিন যাবৎ সেখানে কোনো ধরনের খাদ্যপণ্য পৌঁছানো সম্ভব হয়নি যে কারণে দ্বীপে দেখা দেয় খাদ্যসহ প্রয়োজনীয় নানা পণ্যের সংকট জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় সমুদ্রের বিকল্প পথে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছানো হয় খাদ্যপণ্য জাহাজে পাঠানো খাদ্য দিয়ে আগামী এক মাস পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের চলবে বলে জানাচ্ছেন প্রশাসন সীমান্তে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের সবাই সবসময় সচেষ্ট থাকবেন সেখানে রেগুলার যাওয়া আসা এখন ডিফিকাল্ট আসলে আপনারা বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি ওটা আমাদের প্ল্যানে আমাদের আছে আর কি আমরা আমরা প্ল্যান করে রেখেছি বাট এখন এই মুহূর্তে আমরা গতকাল আমরা চেষ্টা করেছিলাম একটু এদিকে সমস্যা হচ্ছে যুদ্ধ চলছে বসে আর কি চেষ্টা করছি একটু ইজি হলে আমাদের দিকে লোক যাওয়া আসার জাহাজ কর্তৃপক্ষ বলছে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের দুর্ভোগ লাগবে প্রশাসনিক উদ্যোগে বিনা ভাড়ায় কর্ণপুলিশ শিপ ইয়ার্ড কোম্পানির মালামাল ও পণ্য পরিবহনে সহায়তা করছে ভবিষ্যতেও প্রশাসনের সাথে আলাপ করে জাহাজ কর্তৃপক্ষ সহযোগিতা অব্যাহত রাখবে প্রায় দুইশো টনের অধিক খাদ্যশস্য রয়েছে আশা করি দীর্ঘদিন যাবৎ মাস দুই একের অধিক এই সেন্ট লোকজন নিরস ভাবে তাদের অব্যাহত জীবনযাপন অব্যাহত রাখতে পারবে বৃহস্পতিবার বঙ্গোপসাগর হয়ে চারটি টলারে করে টেকনাফ ফিরেছে প্রায় তিনশো যাত্রী আর টেকনাফ থেকে ফিরে যায় দ্বীপের দুই শতাধিক বাসিন্দা আসান সুমন এস এ টিভি koks bazar